সুনেরা বিনতে কামালকে কষে চোর মারলেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার সিয়াম আহমেদ। কিন্তু কেন মারলেন দাঁড়ান বলছি, কিন্তু তার আগে বলি, আমি যখন প্রথম এই দৃশ্যটি দেখি তখন পুরাই অবাক হয়ে যাই। আর তারপর যখন আমার ফ্রেন্ডদের সাথে এই খবরটি শেয়ার করি তখন সে আমাকে বলে যে এটি দীপঙ্কর দীপন পরিচালিত অন্তর্জাল সিনেমার শুটিংয়ের দৃশ্য ছিল। তখন আমি সত্যি শক খেয়ে যাই। দৃশ্যটিতে দেখা যায় যে সিয়াম আহমেদ জেমসের একটি কনসার্টে উপস্থিত ছিলেন এবং সামনের সারিতে দাঁড়িয়ে জেমসের গান উপভোগ করছেন। আর ঠিক তার পাশেই সুনেরা বিনতে কামাল উপস্থিত ছিলেন এবং তিনিও কনসার্ট উপভোগ করছিলেন। কনসার্টের এক পর্যায়ে সুনেরা বিনতে কামাল সিয়াম আহমেদকে জড়িয়ে ধরে চুমু খান। আর তখনই সিয়াম আহমেদ বিরক্ত হয়ে চড় মারলেন সুনেরা বিনতে কামালকে। আর তখনই সুনেরা বিনতে কামাল লজ্জায় ওই স্থান ত্যাগ করেন। আর এই সিয়াম আহমেদের সুনেরা বিনতে কামালকে চড় মারার দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় হুড়হুড় করে হয়েছে ভাইরাল। কিন্তু এ বিষয়ে সিয়াম আহমেদ ও সুনেরা বিনতে কামাল কিছুই ক্লিয়ার করেননি। তবে সুনেরা শুধু বলেছেন যে এটি একটি সিনেমার দৃশ্য ছিল, মূলত অন্তর্জাল সিনেমার সাসপেন্স ধরে রাখার জন্য কিছু শেয়ার করেননি তারা। ইতিমধ্যেই তো আপনারা এই ছবিটির নাম জেনে গিয়েছেন যে অন্তর্জাল, এবং এই ছবিটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন এবং এই ছবিটি প্রোডিউস করেছেন এমডি সাদিক আরেফিন, আলী হায়দার এবং শাহ আমির আলী। আর এই ছবিটিতে অভিনয় করেছেন সুনেরা বিনতে কামাল, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, মাসরুর এনান, রৌনক হাসান, আতিকুর রহমান হিমেল, অমর ফারুক নয়ন এবং এম ডি জসিম। এবং সিনেমাটির সিনেমাটোগ্রাফি করেছেন আমিরুল ইসলাম মাসুম এবং এডিট করেছেন এম ডি কামাল ও কাউসার ইসলাম। ছবিটি 2023 সালের রোজার ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক দীপঙ্কর দীপন। যদিও সিনেমাটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে এবং এটি একটি রোমান্টিক গড়নের সিনেমা হতে যাচ্ছে, এখানে সিয়ামের সাথে জুটি বাঁধবেন বিদ্যা সিনহা মিম এবং সুনেরা বিনতে কামাল থাকবেন সাইড নায়িকা হিসেবে। ছবিটিতে সিয়াম আহমেদ লুমিন চরিত্র প্লে করবেন এবং সুনেরা বিনতে কামাল প্লে করবেন প্রিয়মের চরিত্র। এছাড়াও সিনেমাটিতে নিশাতের চরিত্র প্লে করবেন বিদ্যা সিনহা মিম এবং এ বি এম সুমন থাকবেন এএসপি রায়হান চরিত্রে। সো বন্ধুরা, এই অন্তর্জাল ছবির এই ক্লিপটি ভাইরাল হওয়া সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ।